কর্মবিরতির তৃতীয় দিনে গড়ালো। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে 5 সদস্যের দল যাচ্ছে খুলনায়, দুপুরে বৈঠকের কথা রয়েছে। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। গত বুধবার ভোর 6টা থেকে চিকিৎসকদের খুলনায় যে কর্মবিরতি শুরু হয়েছে, আজ দুদিন পেরিয়ে শুক্রবার দুপুর হতে চললো, এখনও কিন্তু সেই কর্মবিরতি চলছে। আর তাতে সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্তু দূর দূরান্ত থেকে আসা একেবারে সাধারণ রোগীরা। একজন চিকিৎসকেরকে মারধরের অভিযোগে এবং তারই প্রতিবাদে চিকিৎসক নেতাদের আহ্বানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখা এই কর্মবিরতির ডাক দিয়েছে, এবং এর ফলে কিন্তু খুলনা জেলার সমস্ত জায়গায় কিন্তু সব ধরনের চিকিৎসা সেবা আসলে বন্ধ রেখেছেন এখানকার চিকিৎসকরা। যদিও জরুরি বিভাগের চিকিৎসা চালু রয়েছে, আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটির বহির্বিভাগ আজ শুক্রবার স্বাভাবিকভাবে ছুটির দিন বন্ধ, সেই হিসেবে বহির্বিভাগে রোগীর সংখ্যা নেই বললেই চলে। তবে খুলনা এই সরকারি মেডিকেল কলেজ বাদেও কিন্তু যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে না বা কর্মবিরতি পালন করছেন সেখানকার চিকিৎসকরা। একটু জানিয়ে রাখি, এই কর্মবিরতি কতদিন চলবে এটি নিয়ে কিন্তু গতকাল দিনভর বিভিন্ন জায়গায় সভা করা হয়েছে। বিএমএ নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে বসেছিলেন। বিএমএর যে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটি থেকেও কিন্তু তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে খুলনা বিএমএর চিকিৎসকরা কিন্তু তাদের দাবিতে অনড় ছিলেন। তারা আসলে জানিয়েছেন যে যত সময় পর্যন্ত অভিযুক্ত পুলিশ সদস্য, যিনি আসলে এই ডক্টর নিশাদ আব্দুল্লাহ যে চিকিৎসককে মারধর করা হয়েছে, তার এই মারধর যিনি করেছেন সেই পুলিশ সদস্য নাইমকে গ্রেফতার না করা পর্যন্ত, এবং ওই ডাক্তার নিশাদ আব্দুল্লার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখনও পর্যন্ত খুলনা জেলার সব ধরনের কর্মবিরতিতে রয়েছেন এখানকার চিকিৎসকরা। কিছুক্ষণ আগে আমরা এখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আগামীকাল শনিবার আবু নাসের হাসপাতালে চিকিৎসকদের একটি সমাবেশ রয়েছে এবং সন্ধ্যায় একটি বৈঠক রয়েছে, সেখানে তারা আসলে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এর আগে আজ সকালে আমরা জানতে পেরেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল, 5 সদস্যের একটি প্রতিনিধি দল সকালে ঢাকা থেকে আসলে রওনা হয়েছেন, তারা খুলনায় আসছেন। আজ দুপুর 2:30টায় চিকিৎসক নেতাদের যে সংগঠন বিএমএ, চিকিৎসক নেতাদের সেই সংগঠনের সাথে বিএমএ ভবনে কিন্তু বৈঠকে বসার কথা রয়েছে, এবং সেই বৈঠকে আসলে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। এখানকার চিকিৎসক নেতারা আসলে বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, স্বাস্থ্য প্রশাসনের যা কর্মকর্তারা আসছেন তাদের কাছে সেই দাবিগুলো জানাবেন, এবং সেই এখনও যে দাবি রয়েছে গ্রেফতার অভিযুক্ত, সেই গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবিও তারা জানিয়ে রাখবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।